দর্শক আসসালামু আলাইকুম, আমরা সিরাজগঞ্জে আসছি। আজকে সিরাজগঞ্জ শহরে আমরা বড় পুলের উপর দিয়ে যাচ্ছি। এখন সিরাজগঞ্জ শহরে আমরা যাব হযরত আফজাল শাহ রহমতুল্লাহ আলাই দরগাহ শরীফে, আমরা সেটা দেখব। সিরাজগঞ্জ শহরের ঐতিহ্যবাহী পুল, বড় পুল যেটা ইলিয়ট ব্রিজ নামে পরিচিত, সেই ব্রিজের উপর দিয়ে আমরা যাচ্ছি। বড় পুল খাম্বাবিহীন, বড় বড় লাল জাহাজ গুলো আসতো, খুলে যেত। আচ্ছা আচ্ছা, জাহাজ তো চলাচল করতো এখান দিয়ে একসময় ব্রিজে। আমরা হযরত বড় পুল অতিক্রম করলাম। বড় পুল থেকে আমরা শহীদ সোহরাওয়ার্দী সড়কে যাবো। এখন শহীদ সোহরাওয়ার্দী সড়ক লেখা আছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ওখানে মুজিব শরফ থেকে দরগা রোডের দিকে যাচ্ছি। হযরত আফজাল শাহ রহমতুল্লাহ আলাইয়ের দরগা শরীফ, আপনারা জানেন যে সিরাজগঞ্জ শহরের নাম যখন হয়েছে হযরত আফজাল শাহ রহমতুল্লাহ আলাইয়ের ভাতুষপুত্র সিরাজ আলী চৌধুরীর নাম অনুসারে সিরাজগঞ্জ, সিরাজ আলীর গঞ্জ সিরাজগঞ্জ। আমরা চলে আসছি রহমতুল্লাহ। হযরত শাহ সুফি আফজাল মাহমুদ রহমতুল্লাহ আলাই দরগা মসজিদ ওয়াকফ স্ট্রিট সিরাজগঞ্জ উপাত লাভ করেন 1787 খ্রিস্টাব্দ। এনার নামে রোডটি দরগা রোড নামে পরিচিত সিরাজগঞ্জের। দরগা রোড সিরাজগঞ্জ শহরের প্রধান, দরগা রোড দরগা শরীফ। সেখানে একটি সুন্দর কাঁঠাল গাছ, হযরত শাহ সুফি আফজাল মাহমুদ রহমতুল্লাহ সংক্ষিপ্ত জীবনী এখানে দেওয়া আছে। বিস্তারিত না করতে পারে আপনাদের আমি ডিসক্রিপশানে এটা তুলে ধরার চেষ্টা করব। শুনতে পেলেন যে ওনার ভাতুষপুত্র সিরাজ আলী চৌধুরীর নাম অনুসারে সিরাজগঞ্জ জেলার নামকরণ করা হয়েছে। রকনউদ্দিন নাম দিছিল, রকনউদ্দিন ওই যে ওই জমিদার রামচন্দ্রের নাম রকনউদ্দিন। আফজাল মাহমুদ রহমতুল্লাহ দরগা শরীফ সিরাজগঞ্জ। অনেক পুরাতন ভবন দরগা শরীফের যেটা কমপ্লেক্স, রমজান মোবারক। হযরত আফজাল মাহমুদ রহমতুল্লাহ আলাইয়ের মাজার শরীফ।
Durga Street. Hazı Abdülşerif Mutlala Dorga Şerif Kompleks. এখানে রান্না হয় না? মানে মাছি গরস হয়, বিভিন্ন মাহফিলে রান্না হয় এখানে। সপ্তাহে মাহফিল হয় বিশেষ বিশেষ অনুষ্ঠান, সবে বরাত, সবে কদর, ঈদে মিলাদুন নবী। শ্রী দর্শক, আমরা আসছি সিরাজগঞ্জের একজন সুফি সাধক আফজাল মাহমুদ রহমতুল্লাহ আলাই, ওনার দরগা শরীফে আসছি। আমরা এখানে ওনার দরগা শরীফের একজন খাদেম, ওনার সাথে আমরা কথা বলবো হযরত আফজাল মাহমুদ রহমতুল্লাহ আলাই সম্পর্কে। আপনি ওনার সম্বন্ধে আপনি কিছু বলেন যে এখানে উনি কত বড় সাধক ছিলেন, এখানে তার দরগা শরীফ কী হবে এখানে হলো আর কি। আমি আফজাল মাহমুদ রহমতুল্লাহ দরগা শরীফের মতো আল্লি মামুন চিস্তি বলছিলাম। তো আপনাদের উদ্দেশ্যে বলতে চাই যে আসলে আফজাল মাহমুদ রহমতুল্লাহের এই দরগা শরীফটা যেটা আপনারা দেখছেন, এই দরগা শরীফটা এখানে ছিল না, ছিল হলো আরও 20 মাইল পূর্ব দিকে, অর্থাৎ আফজালপুরের চর। আফজালপুরের চর বলতে কি, আফজালপুরের মৌজা, এই ওনার নাম অনুসারে আফজালপুর নামকরণ করা হয়। যমুনা নদীর ভিতরে? জি, যমুনা নদীতে ওই মাজার শরীফটা আংশিক বিলীন হওয়ার পরে ওনার লাশ মোবারক এই সিরাজগঞ্জ শহরে ভূতের দিয়ার, এই শহরটার নাম ছিল পূর্বে ভূতের দিয়ার। ওনাকে প্রথম সমাহিত করা হয়েছিল কি ওখানে? জি, এই ভূতের দিয়ার মৌজা, তারপরে নিয়ে এসে ওনার লাশ মোবারক নিয়ে এসে ও এইখানে দরগা শরীফ স্থাপন করে। তো এই শহরে আগে লোকজন চলাচল করতো না, ভূতের দিয়ার নাম শুনলেই ভয় পাইতো, দিনের বেলায় এখানে লোকজন চলাচল করতো না। তো উনি যখন ছিল তখন এই সিরাজগঞ্জের নাম সিরাজগঞ্জ ছিল না, সিরাজগঞ্জের নাম ছিল বড়বাজু পরগনা। এই বড়বাজু পরগনার একজন জমিদার ছিল, তার নাম ছিল রামচন্দ্র রায়। এই রামচন্দ্র রায় এই বড়বাজু পরগনার জমিদার ছিল। তো রামচন্দ্র রায় তো লোভী পতনের মানুষ ছিল। তো আপনি রামচন্দ্র রায় এই তখন কাওয়া খোলায় ছিল কাছারি, এই সিরাজগঞ্জে কাওয়া খোলায় ছিল কাছারি, এখন নদীর ভিতরে। তো আমি সংক্ষেপে বলতেছি, এই কর খাজনা দেওয়ার অভিযোগে অভিযুক্ত হয় তখন নবাব ছিল সুজাউদ্দৌলা। এই সুজাউদ্দৌলা অর্থাৎ মুর্শিদ কুলি খানের জামাতা সুজাউদ্দৌলা, তখন সুজাউদ্দৌলার অধীনে এই বড়বাজু পরগনার কর খাজনা আদায় করত। তো সুজাউদ্দৌলাও এই বাবজানের মুরিদ ছিল। তো আপনার কর খাজনার অভিযোগে অভিযুক্ত বারবার তাগাদা দেওয়া সত্ত্বেও, পত্র দেওয়া সত্ত্বেও রামচন্দ্র রায় কোনো খাজনা দেওয়ার ব্যাপারে ভ্রুক্ষেপ করছিল। তো একবার সুজাউদ্দৌলা সাহেব ঘোষণা করে দিল যে রামচন্দ্র জমিদারে যেখান থেকে পারো সেখান থেকে জীবিত অথবা মৃত ধৈর্য নিয়ে এসো। তো তখন সিপাহীরা ঈশা, তো রামচন্দ্রের নিবাস ছিল আপনার এই গুণরগাতিতে, এই গুণরগাতি আইসা সিপাহীরা তন্ন তন্ন করে খুঁজলো, কিন্তু কোথাও রামচন্দ্র জমিদারকে পাওয়া গেল। গুণরগাতি ওটা কোন দিকে? এই আপনি সিরাজগঞ্জের উত্তর সাইডে। আচ্ছা আচ্ছা। তো আপনার সিপাহীরা যখন না পেলো, কিছু সিপাহী বেলকুচি আজুগড়া জঙ্গলে বিশ্রাম নিচ্ছিল, তো ওইখানে হঠাৎ করে দেখলো যে পিপিলিকার বখর মুখে সাদা বস্তু নিয়ে পিপিলিকা বহর বান্ধা যাচ্ছে। তো এক সিপাহী কৌতূহল বশত মুখে পিপলার মুখের বস্তু নিজের মুখে নিয়ে সাত বুঝলো যে পিপিলিকা
চিনি নিয়ে যাচ্ছে। আচ্ছা, তে ওই জঙ্গলের ভিতরে একটা প্রকাণ্ড একটা তেঁতুল গাছ ছিল, বিষাদার ব্যাট ছিল। আচ্ছা, ওই তেঁতুল গাছটা আর এরকম বিষাদ ব্যাট ছিল, ওই তেঁতুল গাছের নিচ থেকে পিপিলিকার বহর মুখে সাদা বস্তু নিয়ে যাচ্ছিল। এক সিপাহী মুখে নিয়ে সাত বুঝলো যে চিনি নিয়ে আসছে, সে অবাক হয়ে গেল যে তেঁতুল গাছের নিচে কিভাবে চিনি আসলো। আচ্ছা, সে উল্টা দিক অনুসরণ করলো, উল্টা দিক অনুসরণ করে আপনার দেখলো যে তেঁতুল গাছের ফাটার মধ্যে দিয়ে ওই আপনার পিপিলিকের বহর বের হচ্ছে। আচ্ছা, তখন দুজন সিপাহী তো থালা দিয়া নিজেদের অস্ত্র দিয়া এরকম চারা দিল, আর চারা দিয়া উকি দিয়া দেখলো যে রামচন্দ্র জমিদার কপাটের মতো খুলে গেল। আচ্ছা, ওই তেঁতুল গাছটা ভিতরে কপাটের মতো খুলে গেল। আচ্ছা, উকি দিয়া দেখলো রামচন্দ্র জমিদার আর একজন লোক দুধ কলা চিনি দিয়া দেবদেবীর পূজা অর্চনা করছে। আচ্ছা, ওইখান থেকে এই রামচন্দ্র জমিদারকে ধৈরা মুর্শিদাবাদ নবাবের কাছে হাজির করলো। আচ্ছা, নবাব আদেশ করলো যে একে কয়ে থানে রেখে দাও, সাত দিন পর এনার ফাঁসি দেওয়া হবে। আচ্ছা, তো এভাবে কয়েক খেলা রেখে দিল, সাত দিনে পাঁচ দিন গত হয়ে গেল। তো রামচন্দ্র জমিদার খুব আক্ষেপ করতে লাগলো যে কোথায় আমার স্ত্রী পুত্র সন্তান, কেউ আমাকে দেখতে আসলো না, আজ রাতে কাল আমার ফাঁসি হয়ে যাবে, কেউ আমার সাথে এ পর্যন্ত সাক্ষাৎ করতে আসলো না। তো কয়েক খেলার যে সিপাহী, ওই সিপাহীর মনে দয়া হইলো, বললো যে আপনি জীবন বেঁচা যেতে পারে, আপনি যদি একজন মানুষকে বুঝাইতে পারেন। বললো যে তাহলে উনি কে? বললো যে উনি নবাব সাহেবের পীর সাহেব আফজাল মাহমুদ সাহেব, ওনার আস্থানা এখানে আছে, নবাব সাহেব ওখানে যাতায়াত করে। উনি নবাব সাহেবের পীর সাহেব, উনি যদি বলে, উনি যদি আপনার হয় বলে, তাহলে হয়তো আপনার জীবন বেঁচে যেতে পারে। আচ্ছা, বললো যে ভাই, এই রামচন্দ্র জমিদার বললো যে ভাই, আমি এই কয়েকখানায় থাকি, কিভাবে তার সাথে সাক্ষাৎ করবো? আর চাইতে আপনি যদি আমার হয় তাকে একটু যদি বলতেন, সে যদি আমার কাছে আসতো, তাহলে আমি তাকে আমার মনের কথা দুইটা বলতে পারতাম। তো তখন সিপাহী বাপজানের আস্থানায় চলে গেল, আফজাল মাহমুদ রহমতুল্লাহের আস্থানায় চলে গেল। তো তখন আস্থানা কোথায় ছিল? মুর্শিদাবাদ। আচ্ছা, চলে গেল। চলে যা বললো যে হুজুর, বড় বাজু পরগনার জমিদার আজবাদে কাল ওনার ফাঁসি, তো উনি একটু আপনার সাথে একটু সাক্ষাৎ ছিল। মুর্শিদাবাদে কিভাবে মুর্শিদাবাদে প্রথম আস্থানা মুর্শিদাবাদে ছিল, তখন এখানে মুর্শিদাবাদে আস্থানা ছিল, জি, পরে সিরাজগঞ্জে আসছে পর্যায়ক্রমে বলতেছি। আচ্ছা, তো যাই হোক, ওই সিপাহী বললো যে হুজুর, আজবাদে কাল রামচন্দ্র জমিদারের ফাঁসি, আপনার সাথে একটু সাক্ষাৎ করতে চায়। তো বাপজান উদার মানসিকতা ছিল, তো ওই সিপাহীর সাথে বাপজান চলে আসলো, অর্থাৎ আফজাল মাহমুদ রহমতুল্লাহ চলে আসলো। আসলে পরে ওই রামচন্দ্র জমিদার সিপাহীকে বললো যে হুজুর, আপনার অনেক কত প্রশংসা আপনার সবার মুখে শুনছি, আপনি মানুষের উপকার করেন, পর উপকার করেন, আপনার কথা অনেক শুনছি, আমার এরকম আজবাদে কাল ফাঁসি, যদি একটু যদি নবাব সাহেবের বুঝায় আপনি যদি আমার জীবন বাঁচায় দিতে পারেন, আমি আমার অর্ধেক জমিদারি আপনাকে আমি লেখা দেব। তে হুজুর বলল যে এই কথা নিয়ে আমি নবাবের কাছে গেলে আপনার জীবন বাঁচবে না, অর চাইতে আমি যা বলি আপনি মন দিয়া শোনেন। আপনি যদি মুসলমান হন তাইলে এই শর্তে আমি নবাবের কাছে এই নালিশ নিয়ে গেলে হয়তো আপনার জীবন বাঁচতে পারে। তো তখন আমি আবার পাঁচ ফজরে আসবো, পাঁচজন বললো যে আমি আবার পাঁচ ফজরে আসবো, আপনি চিন্তা ভাবনা করে মনস্থির করেন কি করবে। ওই বইলাই হুজুর চলে গেল। চলে যাওয়ার পরে তো রামচন্দ্র জমিদার সারা রাত চিন্তা ভাবনা করে মনস্থির করলো যে আমি মুসলমানই হই, এতে আমার জীবন যদি যায় আমার কোনো আফসোস থাকবে না। তো তখন হুজুর বাথরে চলে আসলো। আসলে পরে রামচন্দ্র জমিদার বললো যে হুজুর, আমি মুসলমান হব, এতে যদি আমার জীবন যায় আমার কোনো আফসোস নাই। তো বাপজানও বুঝতে পারলো। তো তখন বাপজান জমিদারের এই যে নবাব সুজাউদ্দৌলার দরবারে চলে গেল।
সুজতলা আশ্চর্য হয়ে গেল যে হুজুর আইসে আমার দরবারে, হুজুর আপনি কষ্ট করে আমার দরবারে আইসেন, আমাকে সংবাদ দিলে তো আমি নিজে আপনার কাছে যাইতাম, আপনি পেরেশানি নিয়ে আমার কাছে আইসেন। তো তখন হুজুর বলল যে নিশ্চয় আমি একটা পেরেশানি নিয়ে আপনার কাছে আইসি, আপনি যদি শোনেন তাহলে বলবো, না শুনলে বলবো না। হুজুর কয়ে তখন নবাব সাহেব বলল যে আপনি আমার মুর্শিদ, আপনি আপনি আমার শায়েখ, চোখের মণি, আপনি যা বলবেন আমি তাই শুনব। তো তখন বললো যে রামচন্দ্র জমিদারে ফাঁসি না দিয়া মুসলমান বানায় আর একটা সুযোগ দেওয়া যায় কিনা। বললো যে অবশ্যই, আপনি আপনি বলছেন, আমার পীর সাহেব বলছে, অবশ্যই সিপাহি দিয়া সঙ্গে সঙ্গে রামচন্দ্র জমিদারে নবাবের দরবারে হাজির করলো। হাজির করা ওই নবাব সুজাউদ্দৌলাই রামচন্দ্র জমিদারে বলতেছে যে আপনি যদি মুসলমান হন তাহলে আপনাকে আর একটা সুযোগ দিতে পারে। বললো যে হ্যাঁ হুজুর, আমি মুসলমান হব, এতে যদি আমার জীবন যায় আমার কোনো আফসোস নাই। আচ্ছা আচ্ছা। তো তখন বাবজানেক বলল, নবাব সাহেব বলল যে হুজুর তাহলে আপনি কালেমা পড়া, আপনি কালেমা পড়ান, কালেমা পড়ান পড়ান মুসলমান বানান। তো তখন হুজুর রামচন্দ্র জমিদারকে কালেমা পড়ায়া রামচন্দ্র থেকে রুকনউদ্দিন, রুকনউদ্দিনে নাম করাইল, বুঝছেন, নাম দিয়ে দিল রুকনউদ্দিন, রামচন্দ্র থেকে রুকনউদ্দিন মুসলমান বানায়া রুকনউদ্দিন নাম দিয়ে দিল। রাজা রামচন্দ্রের নাম রুকনউদ্দিন জমিদারকে, জমিদার জমিদার রামচন্দ্র রায়কে রামচন্দ্র থেকে রুকনউদ্দিন ইসলাম ধর্ম গ্রহণ করার জন্য, হ্যাঁ মানে গ্রহণ করার পরে, ইসলাম ধর্ম গ্রহণ করার পরে রুকনউদ্দিন নাম দিল। এই রুকনী পরিবার এখনো আপনার সিরাজগঞ্জ রানীগ্রাম আছে, রুকনী পরিবার। হ্যাঁ তো আপনার তারপরে বাবজান রুকনউদ্দিনের, রুকনউদ্দিন বাবজানের বহুদিন খেদমতে নিয়োজিত আছিল, বুঝছেন, বহুদিন খেদমত করছে, খেদমত করার পর অর্ধেক জমি যদি দিবেন নি গেছে, কিন্তু বাপজান নেয় না। এভাবে বহু সাল গুজরা যা, তো একদিন রামচন্দ্র না দেওয়া পর্যন্ত, অর্ধেক জমিদারি না দেওয়া পর্যন্ত উনি শান্তি পাইতেছে না। তো বলে যে হুজুর আমি মনে থেকে শান্তি পাইতেছি না, অর্ধেক জমিদারি, অর্ধেক জমিদারি না দিয়া আমি তো করাল করছি যে আপনাকে আমি অর্ধেক জমিদারি দিব। তখন বাদজান বলল যে ঠিক আছে, আপনি যদি দিতে চান তাহলে আটানা না, অর্ধেক না, আমাকে একটা অংশ কম দেন। তখন সাতানা জমিদারি বাবজানের কামার পাতে লিখে দেয়। বাবজানের জমিদারিত্ব অঞ্চল ছিল আপনার সিরাজগঞ্জ অর্থাৎ বড়বাজু পরগনা বেলকুচি চৌহালি বুঝছেন এলাকা ইত্যাদি নাম আসছিল, সিরাজগঞ্জ সিরাজ সিরাজগঞ্জ অঞ্চল নিয়ে জমিদারিত্ব ছিল বাবজান। তো সংক্ষেপে বলতেছি, বাবজানের অভাত হওয়ার পরে, বাবজান অভাত হয় হল কা আফজালপুর, মহুদ্দিন বাবজানের খেদমতে নিয়োজিত ছিল, বুঝছেন। তো তখন আপনার বাবজান ওখানে অভাত হয়ে গেল, অভাত হওয়ার পরে জমিদারিতে আসলো ওনার ভাই আলী মাহমুদ সাহেব, আর রুকনউদ্দিন সাহেবের রহমতুল্লাহের ভাই জি, আর বাবজান জীবিত অবস্থায় রুকনউদ্দিনের মাজার হয় ওলোকা রংপুরে, উনি রংপুর যায় ইন্তেকাল করেন, বাবজানের আদেশে রংপুরে ইসলাম প্রচারের জন্য যায় ওখানে ইন্তেকাল করেন, বুঝছেন, রুকনউদ্দিন। তো যাই হোক, বাবজানের ভাই আসলো জমিদারিতে, তো আলী মাহমুদ সাহেব, আলী মাহমুদ সাহেব ইন্তেকালের পরে আসলে হলো রজব আলী সাহেব, রজব আলী সাহেবের ইন্তেকালের পরে আসলো মেহের আলী সাহেব, মেহের আলী সাহেব ইন্তেকালের পরে মেহের আলী সাহেবের পুত্র সিরাজ আলী সাহেব যখন এই জমিদারিতে আইসে তখন এই বড়বাজুর বন্দরটা আসিল বেলকুচিতে, সিরাজের বন্দর নামে একটা বন্দর ছিল বেলকুচিতে। আচ্ছা, ওই বন্দরটা যখন আপনার এই বড়বাজু পরগনায় নিয়ে আসে তখন সাথে সাথে ওই সিরাজ সাহেবের বন্দর নামে এই মানুষ বলতে থাকে।
ওই বন্দরটা আনার পরে সিরাজগঞ্জে কে বলতো যে কোথায় যাও, যে সিরাজের বন্দরে যায়, কে বলতো যে কোথায় যাও, সিরাজের হাটে যায়। আচ্ছা, হ্যাঁ, এইভাবে মুখে মুখে লোক মুখে প্রচার হইতে হইতে মুর্শিদাবাদ থেকে পত্র নাই ছিল সিরাজ জমিদারের নামে সিরাজগঞ্জ, তখন থেকে সিরাজগঞ্জ হাটকে মানুষ আগে গঞ্জ বলতো। হ্যাঁ, তখন থেকে সিরাজগঞ্জ। উনি ব্যক্তিত্ব সম্পূর্ণ মানুষ ছিল সিরাজ আলী সাহেব। উনি সিরাজগঞ্জকে সুপ্রতিষ্ঠিত করার জন্য ইংরেজি মারোয়ারি খ্যাতিমান ব্যবসায়ীদের আমন্ত্রণ জানায় সিরাজগঞ্জে নিয়ে আসলো, যে তোমরা এখানে থাকা ব্যবসা বাণিজ্য করে উন্নয়ন করো। ইলিয়েট ব্রিজ, ইলিয়েট ব্রিজ সিরাজ সাহেব করাইছে। আচ্ছা, বুঝছেন, ব্রিটিশদের দ্বারা। হ্যাঁ, ইংরেজদের দ্বারা করাইছে, বুঝছেন, ইলিয়েট ব্রিজ করাইছে। এই মাজারটা তখনই নদী ভাঙনের উপক্রম হলো, সিরাজ সাহেব এখানে মাজার শরীরটা নিয়েছে। সিরাজ সাহেব ভাঙনের উপক্রম, অর্থাৎ সিরাজ সাহেব ছিল হলো ওনার ভাতুষ্পুত্র। কিসের মাধ্যমে নিয়ে আসা হলো এখানে? ওইখানে যে কোনো প্রকারে আপনি বডিটা নিয়ে এসে। আচ্ছা আচ্ছা, নদী ভাঙনে বাইর হয়ে পড়ছিল ও, মানে বাঙনের কবলে পড়ে গেছে। জি জি, আপনার নিয়ে আসার পরে তো তখন এই ভূতের দিয়ার মজায় দিনের বেলায় কোনো নৌকা নিয়ে চলাচল করতে সাহস পাইত না। ওই যে কাটাখালি হ্যাঁ, এই জায়গায় জঙ্গলাপূর্ণ ছিল, বুঝছেন। তো সিরাজ সাহেব জমিদারি বললো যে তোমরা এনে থাকো, তোমরা এটা শহর হবে। হ্যাঁ, তখন ইংরেজি মারোয়ারি খ্যাতিমান ব্যবসায়ীরা ওনারা ব্যবসা মারোয়ারি পট্টি বলে। হ্যাঁ হ্যাঁ, মারোয়ারি পট্টি বলে, মারোয়ারি করে সেই সিরাজ সাহেব জমিদার আনছে। তারপরে দেখবো যে জাহাজ কোম্পানির জায়গা আছে, তো জাহাজ কোম্পানি জাহাজটা যা বানাইছে ইংরেজরাই বানাইছে, বুঝছেন। তো উনি হয়তো এমনও আছে নৌকা নিয়ে মাল সামানা নিয়ে নৌকা ডুবে গেছে। হ্যাঁ, অনেকে হুজুরের কাছে এসে বলছে যে হুজুর আমার নৌকা ডুবে গেছে চাউল নিয়ে, তো আমার তো বাইসা থাকার কোনো উপায় নাই। হ্যাঁ, কী খায় আমরা বা এই খাল যেটা এইটা? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাকে আরও গভীর ছিল, গভীর ছিল। এটা কি নদী না খাল? কাটাখালি কাটা খাল, কাটা, এটা কাটা হয়েছিল। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে যমুনা নদীর সাথে যোগাযোগ করার জন্য কাটা হয়েছিল। বাপজান বলতো যে তোমার নৌকা ডুবে নাই, তুমি অমুক জায়গায় যাও, যা দেখো যে তোমার নৌকা অমনি খাদ্য সহ অমনি আছে, যা দেখছে যে ঠিকই আছে, আর আসলে নৌকা ডুবে না। অথচ কিন্তু নৌকা ডুবে গেছিল, কিন্তু বাপজান কেরামতি দেখা বলছে যে ডোবে নাই, কা তুমি অমুক জায়গায় যাও, তার নৌকা এরকম আছে। তাছাড়া ওনার আমলে, এই বাপজানের আমলে আপনার এমন কোনো প্রজা নাই যে ওনার এই বড় বাজু পরগনা ছাইরা অন্য এলাকায় যাইতে সাহসী হন না, বুঝছেন। মানে সুজলা সুফলা গোলা ভরা ধান ছিল, পুকুর ভরা মাছ ছিল এই বাপজানের সময়, এর জন্য মানে একটা প্রাকৃতিক একটা সৌন্দর্য ছিল, বুঝছেন। এই জন্য মনে করেন যে প্রজারা অন্য জমিদারের এলাকায় যাইতে চান নাই, মশামাছি থাকতো না এলাকায়। হ্যাঁ, মশামাছি, হ্যাঁ, আর ওনার এলাকায় মশামাছি থাকতো না। মশামাছি উনি যখন যতদিন পর্যন্ত জীবিত ছিল বাপজান, ততদিন পর্যন্ত মশামাছি ছিল, বুঝছেন। আর এখানে আপনি 1787 সালে উনি দেহত্যাগ করেন। আচ্ছা, বুঝছেন, 1805 সালে ওনাকে এই জায়গায় নিয়ে এসে সিরাজ সাহেব জমিদার, ওনার ভাতৃসূত্র সিরাজ সাহেব জমিদার ওনাকে এখানে নিয়ে এসে, তো এই শহরের হিন্দু মুসলমান ওনাকে সম্মান করে, ভক্তি শ্রদ্ধা করে। ভাতৃসূত্র কি দেহবশেষ নিয়ে আসছে? জি, আফজালপুর মৌজা থেকে। আচ্ছা আচ্ছা, রাজলপুর মজা এখনো আছে, এখনো জায়গায় উঠছে। তো যাই হোক, সিরাজগঞ্জ সর্বপ্রকার হিন্দুরাই বেশি ভক্তি শ্রদ্ধা করে, বুঝছেন। আচ্ছা আচ্ছা, মুসলমানরাও ভক্তি শ্রদ্ধা করে, সমস্ত জাতি ভক্তি শ্রদ্ধা করে। এখানে আপনার বাৎসরিক ফাল্গুন মাসের প্রথম বৃহস্পতিবার ওরস্বরী উদযাপিত হয়, তারপরে
মেরেজে দেখেন একজন ভক্ত আসলো পাতা খান আলোর মধ্যে এত বড় কোন জায়গা পুরুষের সময় জায়গা তো হিন্দু মান্নত করতে দেয় কবুল হয়েছে দেয় কিন্তু বাতাসা তাতাসা এখানে নিয়ে এসে আচ্ছা আচ্ছা বুঝছেন তো উনি ওনার দ্বারা মানুষ ফয়দা হাসিল করতো উনি যতদিন জীবিত ছিল ততদিন ফয়দা হাসিল করতো বুঝছেন তো এখনো উনি যে অভাব হয়ে গেছে এখনো মানুষের কল্যাণে উনি কাজ করে মানুষের মনের আশা পূর্ণ করে বুঝছেন এখানকার জায়গা জমি বিষয় তো এখানে মোট কথা এই টোটাল সিরাজগঞ্জ যেরকম মারা সম্পদ তারপরে সিরাজগঞ্জ ভূমি অফিস তারপরে স্টেশন বাজার তারপরে আপনি জাহাজ কোম্পানি অর্থাৎ এই আমার দর্গাপুরটি যেহেতু সাতানা জমিদারি ছিল ওনারই সব সম্পদ জমিদারিতে এদেরকে বীরত্ব সম্পত্তি যেরকম হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর হয়েছে আগে কিন্তু দিয়ে আন্তর্জাতিক বিমানবন্দর স্টেটে অত অল্প জায়গা কেন ওনার স্টেটে 15-13% এখানে সম্পত্তি আছে তার মধ্যে আপনার কিছুটা আমাদের বেদখল হয়ে গেছে বুঝছেন সম্পত্তি মাদ্রাসা সাহেব কর্তৃপক্ষ এই বিষয়ে প্রথম থেকে ইয়ে করেন না হ্যাঁ করছি আমাদের আয়টায় সব আছে কিন্তু জেলা প্রশাসক এখনো আমাদের বুঝাই দিতেছেন আচ্ছা বুঝছেন 85% এত বড় একটা সাধক ছিল সেই হিসেবে ওনার স্টেটটা আরো অনেক বড়ই হবে এটা পরিকল্পিত ভাবে ভবন নির্মাণ করলে আপনার বড়ই হবে মানুষজন এখানে উরুষ শরীফ মহিলা ভক্ত প্রচুর মহিলা ভক্ত হয় বুঝছেন উরুষ শরীফ ছাড়াও ঈদে মিলাদুন্নবী আশরা আসছে সামনে দশী মহরম ঈদে মিলাদুন্নবী সবে বরা সবে মেরা সবে কদর এবং প্রতি বৃহস্পতিবার সাপ্তাহিক মাহফিল এখানে অনুষ্ঠিত বুঝছেন এই ছিল আংশিক ওনার পরিচিতি ঠিক আছে ধন্যবাদ আপনাকে করার জন্য দর্শক আপনারা শুনলেন আমরা চেষ্টা চালাইছি সিরাজগঞ্জের একজন বড় রাজনৈতিক সাধক হজ্জর আফজাল মাহমুদ রহমতুল্লাহ আলাইহির সম্বন্ধে আর তার রাজনৈতিক শক্তি সম্পর্কে বিশেষ ভিন্ন বিষয়ে সংক্ষিপ্ত জীবনী আপনারা শুনলেন সিরাজগঞ্জের নামকরণ করা হয়েছে কীভাবে ওনার ভ্রাতুষ্পুত্র হজ্জর আফজাল রহমতুল্লাহের ভ্রাতুষ্পুত্র সিরাজ আলী চৌধুরী নাম অনুসারে সিরাজগঞ্জের নামকরণ করা হয়েছে আপনারা বিস্তারিত শুনেছেন ধন্যবাদ আসসালামু আলাইকুম চ্যানেল নতুন হয়ে থাকলে তো আপনারা বাৎসরিক পবিত্র শরীফ এবং ঈদে মিলাদুন্নবী সহ যতগুলো অনুষ্ঠান আছে ধর্মীয় দিন আছে আপনাদের সবাইকে দাওয়াত রইল আপনারা দরবার শরীফে আসবেন ইনশাল্লাহ বলে আমার বক্তব্য আমি শেষ করছি ঠিক আছে দর্শক আপনাদের সবাইকে ধন্যবাদ চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ইতিমধ্যে সাবস্ক্রাইব করে থাকলে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি লাইক কমেন্ট শেয়ার করে সাথেই থাকবেন ইনশাআল্লাহ ভক্তরা আসছে ওনার কাছে যে নিয়ত করলে এখানে বিভিন্ন জিনিস মানুষের মনের আশা পূর্ণ হয় সে আশা পূর্ণ হয় ছেলে মানুষ কিছু দান করে আর কি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ